गुड मॉर्निंग चिल्ड्रेन क्लास फोर अंकते हमरा लास्ट क्लासे ओ पूरण करेछी तो आगे हमरा आठषट्टि पेजटाते हमरा आज के कंटिन्यू करब। तुम्हारा देखो ये तीन डिजिट तीन संख्यार अंक आछे एक दुई तीन और नीचे एक तो हमारे इखने बोईते इखने देखाना आछे। देखो तो किभाबे करब आगे तीन के हमरा एकक घरे जे आछे ओर दिए पूरण करे लेखेछे तापरे द्वितीय ओई सेम संख्याटी दशके घरे जा आछे ओर संगे पूरण करे एखाने लेखेछे तापरे शतकर घरे पूरण करे लेखा हयेछे। तो आमी तोमादेरके एकटा करिये देखाबो एखाने आछे 222 तो आमी एखाने लिखछि 222 पूरण 2 तो 2 दिए 4 তারপরে 이ভাবে তোমরা করবে। তারপর আরেকটা দেখিয়ে দিই দেখো প্রথমে আমরা পূরণ করার সময় প্রথমে একক তারপরে দশক তারপরে শতক ঘরে দিয়ে পূরণ করব। তো 3 দিয়ে পূরণ করলে 3 3কে 9 3 2 না 6 আর 3 একে 3 তো এইভাবে করবে। তারপরে নেক্সট পাতাতে দেখো তোমরা এখানে অঙ্ক দেওয়া আছে এইভাবে লেখা আছে তো এইভাবে আছে আমরা কিভাবে করব তোমরা একটা একটু দেখে নাও। তো আমরা প্রথমে নিচের সংখ্যাটির একক ঘরের সংখ্যাটি নেব আর নিয়ে উপরে দুই সংখ্যাকে করব। তো 4 5 20 2 থাকবে হাতে 4 2 4 3 12 2 14 1 5 5 1 3 3 এটাকে যোগ করব। এভাবে করতে হবে। আরেকটা দেখি আরেকটা দেখব আমরা আরেকটা সিম ওইখান থেকেই একটা অঙ্ক আমি আরেকটা নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো আরেকটা অঙ্ক নিয়েছি 52 আর নিচে 15 তো আগে আমরা 5 দিয়ে পূরণ করব। 5 2 না 10 হাতে রইল 1 5 5 25 26 1 2 এর 2 1 5 এর 5 আগে যেরকম পূরণ করেছো তোমরা করিয়ে পাঠিয়েছো সেভাবেই হবে। তারপর সেম পাতাতেই দেখো নিচে এখানে শূন্যস্থান পূর্ণ করিয়ে এসো একদম সোজা। তো তোমরা নামতা তোমরা জানো এগুলো তোমরা করবে ভুল হলে আমি দেখে নেব। নেক্সট পাতা 70 নম্বর পাতাতে দেখো এখানে প্রশ্নর অঙ্ক আছে কয়েকটা তোমরা এটা পড়ে পড়ে বুঝবে তারপরে করবে। আমি এক দুইটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা করবে প্রবলেম হলে আমি তোমাদেরকে আবার করিয়ে দেব। প্রথমটা দেখো অরিন্দমের বাবা বাজারে প্রতি দর্জন কলা 55 টাকা হিসাবে বিক্রি করলেন এক দর্জনের দাম কত 55 টাকা তিনি 7 দর্জন কলা বিক্রি করে কত টাকা পেলেন মানে 55 টাকা করে এক দর্জন কলা যদি বিক্রি করে তো 7 দর্জন বিক্রি করলে কত টাকা হবে এটা আমাদের কি কি করতে হবে পূরণ করতে হবে। তো 55 টাকা আর 7 এটাকে পূরণ করবে 35 এর 5 3 20 হাতের উপর 3 35 38 তো আমাদেরকে লিখতে হবে এখান থেকে প্রশ্ন থেকে এখানে লিখবে অরিন্দমের বাবা
7 ডজন কলা বিক্রি করে তোমাদেরকে লিখতে হবে 385 টাকা পেলেন। এভাবে লিখবে তোমরা লাস্টে, ঠিক আছে? তবে দ্বিতীয় প্রশ্ন দেখো, সেলিম প্রতিদিন 160 খানা খবরের কাগজ বিক্রি করে, 6 দিনে সে কতটি খবর কাগজ বিক্রি করব? সেই রকমই হবে এইটাও। দ্বিতীয়টি দেখো, ছয় দিয়ে পূরণ করতে হবে, 0 6 3 6 3 6 1 6 3 9। এভাবে তোমরা লিখে দেবে লাস্টে। তারপরে আরও প্রশ্ন আছে এখানে, তোমরা দেখো, এগুলো করার চেষ্টা করো, আমি আছি।